মঙ্গলবার কালনার লিচুতলা এলাকায় বিএল অ্যান্ড এলআরও অফিসে মিউটেশন করাতে এসে জাল দলিল সমেত ধরা পড়লেন দুজন। ধৃতদের বিরুদ্ধে প্রশাসনিক স্তরে কড়া ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলেন কালনা বিএলআরও সৈয়দ মাসুদুল আনোয়ার। জাল দলিল নিয়ে ধরা পড়া ব্যক্তির নাম পিন্টু খা, বাড়ি বেগপুরের পশ্চিম শাহপুর, এবং অপরজন তুষারকান্তি সর্দার, সেও পশ্চিম শাহপুর এলাকার বাসিন্দা। পিন্টু খায়ের পিতা ঈশ্বর শম্ভুনাথ খা একটি 19 শতক জায়গা কিনেছিলেন। তিনি মাসখানেক আগে মারা যাওয়ার পর তার ছেলে পিন্টু খা মঙ্গলবার কালনা বিএলআরও অফিসে নিজের নামে সেই জমিটি মিউটেশন করাতে আসেন। তখনই দুই জায়গায় দুটি জাল সই দেখে সন্দেহ হয় বিএলআরও অফিসারের, আর তখনই ওই দুজনকে আটকে রাখেন। এদিন বিএলআরও সৈয়দ মাসুদুল আনোয়ার জানান, তাদের দিয়ে মুচলেখা লিখিয়ে তারা কোথা থেকে এরকম জাল দলিল তৈরি করেছে সেটি জানার চেষ্টা চলছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি। দিতে হয় সেখানে আপনার এডিএসএল এর সিগনেচার, এই হচ্ছে এইটা দেখে আমাদের এটা সুশীল কুমার। হ্যাঁ, আপনি আজকে আমাদের মানে অ্যাজ ইউজুয়াল প্রত্যেক দিন যেমন মিউটেশন হয়, আমাদের অ্যাভারেজ প্রায় 200 থেকে 250টা মিউটেশন হিয়ারিং হয় প্রত্যেক দিন। আমার 3টে অফিসার হিয়ারিং করে, অ্যাজ ইউজুয়াল আজকে হিয়ারিং হচ্ছিলো। ইন দ্য মিন টাইম আমার যে রেভিনিউ অফিসার হিয়ারিং করছিলেন, তার কিছু দলিল দেখে সিগনেচার দেখে সন্দেহ হয়। সন্দেহ হওয়ার পরে উনি আর এক সিনিয়র রেভিনিউ অফিসারের সাথে কনসাল্ট করেন এবং দুজনে এসে আমাদের এডিএসএল এর যে সাইট আছে ওই সাইটে ঢুকে দলিলের নাম্বার দিয়ে ওনারা সার্চ করেন এবং সেখানে ক্রেতা বিক্রেতা এবং শিডিউল মিসম্যাচ পান। মিসম্যাচ পাওয়ার পরে ওনাদের সন্দেহ আরও দৃঢ় হয়। তারপরে ওনারা খুব ভালো করে পেজ বাই পেজ ভেরিফিকেশন করতে গিয়ে সিগনেচারের মিসম্যাচ পাওয়ার পর ক্লিয়ার হয় যে এটা একদম নিশ্চিন্ত, এটা জাল দলিল। এরপরে যিনি পিটিশনার এবং তার সাথে যে সহযোগী একজন এসেছিলেন, আমরা তাদেরকে ইন্টারোগেট করি এবং ওনারাও স্বীকার করেন যে আমরা সাতগেছের এক ভদ্রলোকের কাছ থেকে এরকম করে দলিল বার করেছি। আমরা ওনাদেরকে দিয়ে মুচিলেখাও লেখাচ্ছি এবং এর যা পরবর্তী যা পদক্ষেপ অফিসিয়াল যা অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলে যা নেওয়া, আমি আমার তরফ থেকে সেরকম আমি ওনার মুচিলেখা নেওয়ার পর আমি ওসির সাথে কথা বলবো, তারপর আমি ওসিকে পুরো বিষয়টা লাগিয়ে একটা FIR আমি অবশ্যই করবো। আমি সাতগেছে একটা ছেলের সঙ্গে আমি কন্ট্যাক্ট করে পেয়েছি। আমি জানতেন এটা জাল দলিল ওরা বানিয়ে দেয়? আমি জানতাম যে অরিজিনাল, কিন্তু আমি জানতাম না যে জাল। ওরা বলতো এটা আমরা অরিজিনাল তৈরি করে দেবো, জাল বলে আমি জানতাম না। এখন আজকে সেই হিয়ারিং করতে এসেছি, আমি আজকে জানতে পারলাম যে এটা জাল। কত বছর ধরে কাজ করছেন আপনি? এইটা আমি আজকে কাজ করছি 3 মাস। হ্যাঁ, 3 মাস হল ওনার সঙ্গে কাজ করছি 3 মাস। আজকে কাকে নিয়ে এসেছিল? আজকে আমি পিন্টু খা এনাকে নিয়ে এসেছি। আপনার পৌরসভা ভোট করে এসব ছিল বলে আমি আসেনি এটা দিতে। আর আমার সঙ্গে যে এখানে মুহূর্ত পিস, ওকে মুহুরি হয়তো বলছে, এখনও মুহুরি নাই অন্যজন, উনি বললেন যে আমি কেসগুলো করি দেবো। ওনার ও পড়াশার পর উনি কেসগুলো এই প্রথম করালো, আর আগেও কিস করেছিল আমার কাজ। ওই সম্পত্তিটা কি ওনার বাবা কিনেছিলেন? ওনার বাবা কিনেছিল একটা ডেমি পেপারে, স্ট্যাম্প প্যাডে কিনেছিল, সেটা দেখিয়েছিল আমাকে যে এইটা স্ট্যাম্প প্যাডে কিনেছিল। ওইটা দেখে আমি ওই সাতগেছে ছেলেটার সঙ্গে আমার দেখা হয়। সাতগেছে বিয়ালের অফিসে আমি গেছিলাম একদিন, দিয়ে ওর সঙ্গে দেখা হয়। আমি বললাম ভাই কেমন আছিস, অনেকদিন পর দেখা হলো, বললে এই ব্যাপারে বললে এরকম কেস করি দলিল করে দেওয়া হয়, অরিজিনাল আমরা দলিল করে দিই, এত টাকা নিই 5,500 টাকা করে। ওটা কি নাম? নাই ওনার উত্তম ঘোষ। ওনার সঙ্গে দেখা হয় আমার সাতগেছে ঘোষ। বাড়ি আমি চিনি না ওনাকে, জানি না কোথায় বাড়ি। ওনার সঙ্গে অনেকদিন পর দেখা হয়েছে, ওনার বাড়ি আগে ছিল আমাদের গ্রামে বিটরাতি। হ্যাঁ, তারপরে এখন কোথায় থাকে আমি জানি না। দিয়ে ওর সঙ্গে দেখা হয় বলে ও বলেছিল আমি করে দিই কাজগুলো, দিয়ে করে আমি বললাম তাহলে অরিজিনাল কাজ করে দিলে এদের যদি এভাবে হয়ে যায় তাহলে ওরা তো আর কেউ বেঁচে নেই, যেগুলো দিয়ে গেছে যে লোকগুলো এখন রেস্টেডি তারা তো বেঁচে নেই, তাহলে এইভাবে যদি হয় তাহলে একটা করে ওনারাও মাঝে আমারও কিছু টাকা মানে ইনকাম হবে। ঘটলো এখানে কিভাবে দেখছেন এই বিষয়টা? এই ঘটনাটা যা করেছে না, সম্পূর্ণটা একটা জঘন্যতম কাজ, এবং এই যে দোষটা, এই পুরো দোষটা আমাদের ঘাড়ে এসে চাপে। কারণ আজকে এই যে কাজটা হলো, এটা আমরা
স্যার অফিসে আমরা তো এখানে করে খাই, বা আমাদের একটা ল ক্লাস অ্যাসোসিয়েশনের একটা লাইসেন্স আছে বার ইউ থেকে, আমাদের বার কাউন্সিলর বলবো না কাউন্সিলিং থেকে একটা লাইসেন্স, তার কোনো মূল্যই রইল না। আমাদের বাংলার যে মুখ্যমন্ত্রী যে সিস্টেমটা তৈরি করেছে ভূমির যে কাজের, লোক চট জলদি কাজ পাবে, চট জলদি অর্ধেক সময় থাকে না লিঙ্ক অফিসে, তারপরে কি সবাই ঘরে বসে মোবাইলে কম্পিউটারে এটা ওটা করে ফেলছে, আর মাঝখানে এইসব দালালগুলো দু নম্বরই কাজগুলো করছে। আমরা কিন্তু প্রতিনিয়ত নজর রাখছি অফিসের উপর, কারণ আমরা এখানে স্যারদের সঙ্গে আমাদের একটা সম্পর্ক আলাদা, যে যে এই কাজগুলো যদি করে আমরা যদি ধরতে পারি স্যারদেরকে, আমরা অনেক সময় নকও করি যে স্যার এই কাজটা এরকম, এই কাজটা এই লোকটা এরকম, স্যারদের কাছে নিয়েও যাই প্রায় দিন, হাজার 15-20টা করে দালাল চলে আসছে এখানে। ওরা কী করছে, গ্রামগঞ্জ থেকে এটা আমার ভাই, এটা আমার কাকা, এটা আমার পুষ্পিসি, এটা আমার কাকা, এইসব করে নিয়ে এসে কাজগুলো করে। এবং আমরা এখানে আজকে আমরা লাইসেন্স নিয়ে আমরা এখানে ঢুকছি বসে বসে, আমাদের অবস্থা এখন খুব শোচনীয় অবস্থা। তার মধ্যে থেকে এইসব জাল দলিল দিয়ে কাজ করছে মোটা টাকার একটা বিনিময়ে। প্রথমে সে স্বীকার করলো আমি 3টে, তারপর আমরা স্বীকার পেলাম 4টে। হ্যাঁ, এবার বিভিন্নভাবে এইভাবে যে অফিসটাকে একটা হ্যারাসমেন্ট করতেছে, স্যাররা তো অন্ধকারে থাকছে, স্যারদের কী দোষ, স্যাররা দেখছে দলিল পাচ্ছে সব, এখন অনলাইন সিস্টেমটা করেছে বলে এই জিনিসগুলো ধরা পড়ছে, কিন্তু যখন অনলাইন ছিল না তখন তো প্রচুর কাজ বেরিয়ে যেত, ঠিক কি না? এবার এই যে দলিলটা রয়েছে দেখো, এই দলিলটা দেখে কারো ক্ষমতা নেই যেটা এটাকে ওই দলিলটা কয় জাল দলিল, কারো ক্ষমতা আছে এই দলিলটা, এই দলিলটা, এই দলিলটা দেখে দেখা বুঝবে বলতে পারবে? একমাত্র এখানে আমাদের যে যিনি আছেন জগদীশ স্যার, উনি খুব মানে খুব এই দলিল পাঞ্চল লোক একদম, এবং নিড অ্যান্ড খুব ক্লিন লোক। তারপর আমাদের বিএলওরও স্যার, বিএলওর সর্বদা আমাদেরকে বলে যে তোমরা একটা আই কার্ড বানাও, তোমাদের নিজস্ব পরিচয় লাগাও, দিয়ে কাজ করো, যাহলে বাইরের লোকগুলোকে আমরা আটকাতে পারবো। এবার একটা কথা কি, এখানে যারা কাজ করতে আসে আমাদের টিকি কিন্তু পাওয়া যাবে, এদের কিন্তু টিকি পাওয়া যাবে না। আজকে যদি কেসটা যদি আমরা ধরতে না, আমরা যদি না সহযোগিতা করতাম, তাহলে স্যাররা কিন্তু এত দূর এগোতে পারতো না। আজকে আমরা সহযোগিতা করেছি বলে এই কাজগুলো আমাদের যারা এই যে আমরা সবাই রয়েছি এখানে, আজকে আমাদের অবস্থাটা কী হচ্ছে, আজকে এই জিনিসটা তো আমাদের উপর বদনাম হয়ে গেলো যে ওখানকার লকলাররা এই জাল দলিলভাবে রেকর্ড। এবং প্রতিনিয়ত দেখি খবরে দেখি যে বিএলওর অফিসের মোটা টাকার বিনিময়ে জাল দলিলের রেকর্ড করে দিচ্ছে, এটা কিন্তু বিএলওরও বা অফিসাররা কিন্তু এটা বুঝতে পারে না। আজকে অনলাইনটার মাধ্যম দিয়ে স্যার ধরেছে বলে এরকম কজনও চেক করবে, কারো তো সময় আছে? এক মানে প্রতিদিন তোমার 240টা করে হিয়ারিং থাকছে এখানে প্রতিটা দিন। এবার তারপর আবার রেজিস্ট্রি অফিসের কেস, তা এই কেসগুলো যখন হয় তখন কিন্তু অতটা পুঙ্খানুভাবে দলিল চেক করা সম্ভব হয় না। কালনা থেকে রীতা ভট্টাচার্য, আনন্দ বার্তা।